ভিডিওটা দেখুন। শ্রাবণ মাত্র কোর্ট থেকে এসেছে আর আমাদের জন্য পপকর্ন আনছে। তো এখানে যে আমার ভাই খাচ্ছে, ও ঘুমাইছিল, আর এখানে এক প্যাকেট নিয়ে আমি আর আরিফা নিছি। তো সাদিক চলে যাবে, সাদিকের কালকে হচ্ছে টিকিট কাটা হয়েছিল, ওর টিকিট হচ্ছে সন্ধ্যা 7টার দিকে। তো ওর একটু এই যে মন খারাপ করে, মানে সন্ধ্যা থেকেই আর কি মন খারাপ করে আসে, তো আমরা বলতেছিলাম যে কান্না করতেছো নাকি, তাই ওই দিক আর কি ফিরে আসে। তো সাদিক তো 14 দিনের মতো ছিল, তো এখানে বলতে গেলে বেশ কয়েকদিন থাকছে, তো এই কারণে ওর একটু খারাপই লাগতেছে আর আমাদেরও খারাপ লাগতেছে। তারপর ওর সাথে একটু মজা করতেছিলাম। আর আজকে সবথেকে বেশি খারাপ লাগতেছে কারণ আজকে বাসাটা পুরো ফাঁকা হয়ে যাবে। সালিমকে ওই যে বিদায় দিল, তো ওর সাথে সালিমের ভালোই দেখলাম একটা খাই খাতের হয়ে গেছে। তো এই যে ওরা চলে গেল, সাথে শ্রাবণও গেছে। আমাদের পরিবারে এখন কি বলবো, দুঃখের মাতম চলতেছে। আমি মাত্র সাবিকরে দিয়ে আসছি, সরি সাদিককে, সাদিকরে দিয়ে মানে ও হয়তো ট্রেন ছেড়ে দিয়েছে এখন। আর বাসায় এসে দেখি যে সালিম ব্যাগটা গুছিয়ে রেডি করছে, তো ও আজকে থাকার কথা, তো ও চলে যাচ্ছে। ও হচ্ছে খালাবাড়ি যাবে, ওখানে সাবিক আছে, ওরা কালকে একসাথে চলে যাবে। তো যাই হোক, দীর্ঘদিন ও ছিল, অনেক সময় রাগারাগি করছি, তো বড় ভাই মনে করে সেই বিষয়গুলোকে হয়তো ভুলে যাবে আমি আশা করতেছি। আর আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যে বাড়িতে গিয়ে অ্যাটলিস্ট আর যাই করুক না কেন ঠিকঠাক মতো যাতে পড়াশোনা করে। ওরা আমি চাইলে রাখতে পারতাম কিন্তু রাখিনি, একটা কারণে যে আসলে শ্বশুর শাশুড়ি যে জায়গাতে এটা একটা অন্যরকম বিষয়, ছোট ছেলে তাদেরকে মানে ছেড়ে থাকাটা হয়তো কষ্টের, এই কারণে আমি আর আটকাইনি। কি বাসা ঠিকঠাক মতো পড়বি তো, আর আমার শ্বশুর শাশুড়ি একটু যত্ন ঠিক মতো নিয়েছে, হ্যাঁ ঠিক আছে। তো ওর গত পরশু দিন আমরা একটা ভিডিও দেখতেছিলাম, ও আমার চেয়ে অনেক খাটো ছিল, আজ থেকে 1.5 বছর আগের ঘটনা, আর এখন দেখেন ও আমার চেয়ে কত বড় হয়ে গেছে। আমাদের বাড়ির সবার থেকে লম্বা। হ্যাঁ, তো যাই হোক, যদিও ওই যে ডিফেন্স মানে আর্মি মিডিয়ার পুলিশে দাঁড় করে দেয়া দিলে ভালো হতো কিন্তু আমার বাপ মার ইচ্ছা নেই। তো ঠিক আছে, থাকেন সাথে থাকেন, দেখা যাক আর কেউ যায় কিনা। তো আপাতত রাখছি, আমিও চলে যাব। তো মিমের খুবই মন খারাপ, ও মানে দরজা দিয়ে একদম সাইড থেকে কথা বলতেছে, মন খারাপের কিছুই নাই, এটাই নিয়ম চিরদিন। আচ্ছা এ তো তুই খাইলি না, খাবি না, খায় যা। ও এখন তো রাত প্রায় 9টার মতো বাজে, আমাদের রান্না সব কমপ্লিট, তো খালাবাড়ি থেকে ফোন দিছে যার কারণে ও হয়তো ওখানে। কি ইনভাইটেশন রয়েছে ব্রাদার, এটুকু নিয়ে যা। কি ভাই, এটা হচ্ছে সিম, খাইছে আর ভালো লাগছে, আমাদের দিকে তো আম্মু ওরকম করে না, তো মা পাঠাইছে ওইটা আবার দিলাম। তো ঠিক আছে, আবার আসিস সময় সুযোগ করে, আর কি বলবো, বাবা মায়ের দিকে খেয়াল রাখিস, ভালো করে পড়াশোনা করিস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা ভাই। মারছিলাম ভাই আচ্ছা ঠিক আছে, আমরা দরজা লাগাচ্ছি, ভালো থাকিস ভাই, টাটা। The next day, the next... আমি খুবই ব্যস্ত এখন, বেলকনি টেলকনি পরিষ্কার করেছি, আগের যে গাছগুলো ছিল ওগুলো আর কি ক্লিন করছি, মানে খুবই ব্যস্ত, মানে বিশাল ব্যস্ত। এখন আমি হচ্ছে এখন রান্না বসে দিচ্ছি, অনেক লেট হয়ে গেছে। এই যে মুরগির মাংস আমার শাশুড়ি মা ভালোবেসে পাঠাইছে তার বৌমার জন্য, আমার জন্য কি রান কে খাবে, তুমিই খাও, তোমার জন্য পাঠাইছে ভাই। তো যাই হোক, সবচেয়ে বড় কথা যে আমি আজকে মানে অনেক আর্লি চলে আসছি খাওয়ার জন্য মানে ও মাছের তরকারি টরকারি নিয়ে চলে গেছে, দুপুরবেলা খেয়ে আসবে, আর এখন মানে মুরগির মাংস ঘ্রাণ শুনে চলে আসছে, আর এটা একদম দেশি মুরগি, মার মানে পোষা একদম দেশি মুরগি। তো যাই হোক, সবচেয়ে বড় কথা যে অপেক্ষায় আছি কীরকম রান্না হয় সেটা তো আমরা পরেই দেখবো। মা এবার আসার কথা ছিল,
বাট আশা হয়নি, তবে খুব শীঘ্রই মাও চলে আসবে আশা করছি। আপনারা হয়তো এখনো পর্যন্ত ওইভাবে আমার মাকে দেখেননি, ভিডিওতে দেখতে পাবেন। তো কি মানে আমি তো বাসায় এসে কিন্তু সেই মাছের তরকারি সব যে ভাতটুকু নিয়ে গেছি, আমি সকাল থেকে জাস্ট একটা ক্রিম রোল খাইছি। এটা এটা তোমার প্রবলেম কি নাই? নুডলস আছে, রুটি আছে, তারপরে সকালবেলা ভাত তো রান্না করে গেছি, রেখে গেছি আমি। ও আজকে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ভাত রান্না করছি, তরকারি ছিল। তরকারি তুমি কেন খাও না? এটা লাগলে কিন্তু আমি দেবো না, তাই না? মুরগির মাংস নেওয়া হয়েছে, আর তারপরে যদি আপনাদেরকে দেখাতে চাই এখানে যে মশলা গুলোকে কষিয়ে দিচ্ছে, কতক্ষণ লাগবে? দেশি মুরগি তো, আর এটা অনেক বড় মুরগি, তো রান্না করতে সময় লাগবে। সালিম কি বাসায় গেছে? না, সালিম এখনো যায়নি। ও হচ্ছে ও এতক্ষণে পৌঁছে গেছে মনে হয়, আমি ফোন দিছিলাম। তো আপনাদেরকে বলে রাখি, আমার বড় মামার বড় ছেলে সাদিক, ও গতকালকে চলে গেছে, ও ইতিমধ্যে পৌঁছে গেছে বাসায় আর কি। সকালে আমি লবণ আর হলুদ মাখাই রাখছিলাম, তো গুনা গুনা করবো। দেশি মুরগি তো ভাই, তুমি ইয়ে দিবে না? হ্যাঁ, আলু দিবো। আলু দিও, আলু ছাড়া কোনো কথা নেই। তো এখন হচ্ছে মুরগি রান্না করে নিচ্ছি, আর আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না করব না, মুরগিটা রান্না করব। আর কালকে হচ্ছে তরকারি ছিল, তো মুরগিটা আমি মশলার সাথে একটু কষাই করে নিয়েছি। এখন হচ্ছে এর ভিতরে আবার একটু পানি দিয়ে দিলাম, এই পানিটা টানলে আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, খুব বেশি একটা ঝোল রাখিনি, এরকমটা আর কি রাখছি। তো এখন হচ্ছে সব কিছু নিয়ে যাব, দুপুরবেলার খাবারটা খেয়ে নিব সবাই মিলে। তো শুধু মাংসটাই রান্না করা হয়েছে, সালাদ কেটে নিয়েছি। আগের দিন হচ্ছে সিমের মানে সিমের বীজ দিয়ে আর ছোলা বুট দিয়ে একসাথে রান্না করা হয়েছে, আর মাছ দিয়ে বেগুনের তরকারি ছিল, ওইটা কিছুটা আছে। তো এই আর কি আমাদের আজকের দুপুরবেলার খাবার। তো আমরা দুইজন এখন যাচ্ছি কোথায় দেখতে হলে ভিডিওটা দেখুন। তো আমরা এখন যাই। আপনারা কি হেঁটে যাবেন? ও না, আমরা আমাদের উবার আছে। ঠিক আছে, ওকে। তো দেখতেই পাচ্ছেন আমরা তিনজন কিন্তু নার্সারিতে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা গাছ নিবো, যাই না, ও মশার ওষুধ দিচ্ছে, এই কারণে মানে এত শব্দ হচ্ছে, মানে প্রচন্ড নয়েজ হচ্ছে। এখন দেখি নার্সারিতে আসলাম, এটা আমাদের বাসার পাশে, কি কি গাছ নেওয়া যায় দেখি। সাথে থাকুন আপনারা। এখন যেহেতু শীতের সময়, নার্সারিতে কিন্তু অনেক ধরনের গাছ পাওয়া যাচ্ছে, আর অনেক ফুলের গাছ, মনে হচ্ছে যে সব গাছই কিনে নিয়ে আসি, আর সব গাছেই মোটামুটি ফুল আছে। তো আমরা হচ্ছে গোলাপ গাছ নিব, তো এখানে আমরা দেখতেছিলাম, তো ওইভাবে পছন্দ হচ্ছিল না, তারপরও দেখতেছি। আর এই নার্সারিটা অনেক বড়, আর এখান থেকে এই যে ভ্যানের এই গাছগুলো আমাদের বেশ ভালো লাগতেছিল, বাট এইগুলো মনে হয় বিক্রি করবে না। তো এখানের যে গাছগুলো, সব গাছগুলোই অনেক সুন্দর। তো নার্সারিতে কিন্তু এখন সবজি গাছও বেশ পাওয়া যাচ্ছে, কারণ শীতের সময় তো টমেটো, তারপর হচ্ছে ক্যাপসিকাম গাছ, আর অনেক প্রকারের মরিচ গাছ দেখলাম। তো এইখানে তো গাছের দাম অনেক বেশি চাই, মরিচ গাছগুলা মনে হচ্ছিলো 100 টাকা যাচ্ছিল, টমেটো গাছও এরকম 120 টাকার মতো। তো সব মিলাই আর কি ভাবলাম যে সবজি গাছ না নিই, যে গাছগুলো নিতে আসছি ওই গাছগুলাই নিই, আর কী কী গাছ নিব সেগুলোও দেখাবো। তো এইখানে দেখেন আমের মুকুল আসছে, আবার আমও ধরছে, তো এটা হয়তো বা 12 মাসে আম গাছ। তো আমার তো মনে হয় যে আমি জায়গা থাকলে সব জায়গায় শুধু গাছই লাগিয়ে রাখতাম, বেশ ভালো লাগে। তো এখানে আমরা হচ্ছে কিনবো না, এই বড় বড় গাছ কিনার কোথায় রাখবো, তারপরও দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এইখানে দেখলাম যে খুব সুন্দর বড়ই ধরে আছে, এই যে। তো এই বড়ের গাছটার দাম চাইছিল হচ্ছে 800 টাকা, না বড়ের গাছটার দাম চাইছে 350 টাকা, আর এটা হচ্ছে মিষ্টি লেবু বলছে উনি, তো জানি না আসলেই কি। তো এই লেবুর গাছের দামটা চাইছে 800 টাকা, অনেক ধরছে। যাদের জায়গা আছে, যাদের মানে বাড়ি আছে নিজস্ব, তো বাড়ির ছাদে লাগাইতে পারে, অনেক ভালো লাগবে, আর অনেক সুন্দর বড়ই ধরে আছে। তো বড়ই গাছ হচ্ছে মানে এই সময়ই তো বড়ই হয়, আর তো হবে না। আর এটা হচ্ছে এই যে ছোটো ছোটো যে কমলা লেবু, ওই লেবুগুলা কালারগুলো দেখতে তো সেই সুন্দর লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে যে গাছগুলো কিনে নিই, না হলে ফলগুলো ছিঁড়ে নিয়ে আসি, দেখতে অনেক কিউট লাগতেছিল এই লেবুগুলো।
আমার কাছে না এই ফুলের গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তো তারা দুজন দেখতেই পাচ্ছেন গাছ গাছালি দেখতে প্রচুর ব্যস্ত, তো আমিও ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখাই। এটা কিসের গাছ রে? এই যে ঝিরিঝিরি পাতা, হ্যাঁ আম গাছ। এটা আম গাছ? ওই যেখানে মুরগিও দেখা যায় দেখছো? এটা কি গাছ আমি জানি না। এই প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর, গ্রামাঞ্চল ছাড়া ঢাকা শহরে এইভাবে সারা অবস্থায় মুরগি দেখাই যায় না। তো এখানে টিন দিয়ে ঘেরা বিল্ডিং করতেছে সম্ভবত। হ্যাঁ বিল্ডিং করতেছে। না আশেপাশের পরিবেশ গুলো দেখাচ্ছিলাম। থাইল্যান্ডের ফল গাছ? কি ফল ভাই এটা থাইল্যান্ডের? নানান প্রজাতির গাছ। কি বললা? এইখান থেকে কি গাছ দেওয়া যাবে? এগুলো সেল হয়ে গেছে। গাছ কিনে দে, তার খুব মন খারাপ। তো যারা ফুল পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা ঘোরার মতো ভিডিও করেছিলাম। তো দেখতে তো অনেক বেশি সুন্দর লাগতেছিল, অনেক কালারফুল আর কি। আর এই গাছগুলো তো আসলে ১২ মাস ফুল হয় না, শুধু মানে শীতকালীন আর কি গাছ। তো এই ফুল একবারই ধরে, পরবর্তীতে এই গাছগুলো আর কি মারা যায়, তাই আর কি এই ফুল গাছ আমি নিয়ে নিই। মানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ওনারা যে গাছগুলো নিয়ে এসেছেন সেই গাছগুলোর পরিচর্যা চলছে। আর এখানে কত ময়লা, এর মধ্যে নিশ্চিতভাবে কেঁচো থাকার কথা। জানি না সেই গাছের শিকড় বাকড় সহ তুলতে হবে, না হলে তো সমস্যা। তাই তো দেখা যাক তিনটা গাছ আজকে কেনা হয়েছে। আমাদের নাকি গোলাপের গাছ ছিল, আমার মনে নাই। ওই রাস্তাতে কিনছিলাম, মরে গেল। তো গাছগুলো আজকে মোটামুটি হয়েছে। দুইটাই জবা ফুলের গাছ। গাঁদা ফুল, গাঁদা ফুল, ওরা গাঁদা গাঁদা করতেছে। গাঁদা মানুষজন বসবাস করে এই বাসায়, গাঁদা ফুল লাগায়। যাক কোনো সমস্যা নাই, এটা মুখ ফসকে বেরিয়ে গেছে আমি জানতাম। এগুলো সব তুলো, হ্যাঁ শুধু মাটি রাখো। এই যে ঝঞ্ঝাল গুলো রেখে দেখেন আমাদের কুটনি, সে কুটনামি করতেছে কি? আমি ঠিক ঠিক বলছি না? এটা কুটনি বলে না। আচ্ছা এটাকে কি ঢপ ঢপ মারা না কি জানো? আর এদিকে আরিফা কেচি নিয়ে আসছে, কেচি দিয়ে কাটতেছে। এই কাটিস না, রক্ত বেরো যাবে। আমি কাজ করতেছি, কি করতেছি? আমি কি করতেছি ব্রাদার? ভিডিও করতেছে, ওইটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন। আমি মাটি ইয়ে করে ভিডিও করব, আমাদের জন্য বাইরে নিয়ে যাই। আমাদের কি হয়েছে আজকে যে জিনিসটা নিয়ে আসছি? আমরা পাখি বিক্রি করছি, পাখির টাকা দিয়ে আমাদের এই গাছ কিনে 1000 টাকা বিক্রি হয়েছে। তো পাখির টাকা, হ্যাঁ ও কিনে দিছে আমাদের গাছ। ওরে বাবা, পাখি বিক্রির টাকা দিয়ে গাছ কিনে নিয়ে আসছি। তো পাখি বিক্রির টাকা দিয়ে গাছ। এদিকে দেখেন আরিফার কাণ্ড, আপনার কি মতামত?
আমার মতামত নাই জিরো মতামত এই এই দুইটা গাছ এক জায়গায় লাগাবো ওই যে ওই টবগুলাই দুইটা গাছ এক জায়গায় না না ওটাতে তরি তরকারির গাছ লাগাবো ও মা তরি তরকারি হ্যাঁ লাগাইছো গাছ লাগাইছি না বেগুন লাগাইছি না বেগুন পছন্দ মতো নিয়ে বুলিছি কেন না নি চারটা দেখো ফোর সার্কিসে দেখো না এই লোক ভালো তো টান দিলে ওটা খুলে যাবে কালকে কাজের মহিলা এসে করবে না ঠিক আছে আমরা একটু ব্রেক নেই পরিষ্কার চলছে এই পাশে গাছগুলো এক সাইডে রাখা হয়েছে পানি দিয়ে মিম খুব সুন্দর করে গাছগুলো পরিষ্কার করতেছে কতক্ষণ লাগতে পারে মিম অনেকক্ষণ তো এখানে আপনাদের হয়তো বিশ্বাস হবে না এই যে দেখেন আমাকে কী পরিমাণ কষ্ট যেন করতেছি এই জন্য এক বালতি এখানে এক বালতি পানি ভরে রাখছি তো অবশেষে বেলকনিটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড উনি আসলে ওইভাবে আর কি ক্লিন করে না মোটামুটি আর কি মুছে রেখে যায় তা আজকে একদম ডিপ ক্লিন করলাম যাই হোক সব কিছু রেডি করবার আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।